আসসালামু আলাইকুম। আজকে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়টা আসন রয়েছে, কয়টা সাবজেক্ট রয়েছে, কোন ইউনিটে কত করলে আমরা চান্স পেতে পারি, কোন সাবজেক্টে কত হইলে আমরা চান্স পেতে পারি, এই সকল কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। এছাড়াও আমরা কোটা নিয়েও আজকে আমরা একটু আলোচনা করব। তো চলুন, আমাদের দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই। তো খুলনা ইউনিভার্সিটিতে চারটা ইউনিট রয়েছে, কয় ইউনিট? বিজ্ঞান প্রকৌশলী ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীববিজ্ঞান স্কুল। শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এবার রয়েছে খ ইউনিট, সেখানে চারটা স্কুল রয়েছে, কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল ও শিক্ষা স্কুল। গ ইউনিটে আছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং ঘ ইউনিটে আছে চারুকলা স্কুল। খ, গ এবং ঘ ইউনিটে সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। চলুন এবার আমরা দেখে নিই ক ইউনিটের কয়টা সাবজেক্ট রয়েছে এবং কোন সাবজেক্টে কত পেলে চান্স পাওয়া যাবে। তো ক ইউনিটের বিজ্ঞান প্রকৌশল ও প্রবিদ্যা স্কুলে আটটা সাবজেক্ট রয়েছে। আটটা সাবজেক্টের ভিতরে স্থাপত্যে আছে 35টি আসন, সিএসইতে আছে 38টি, ইসিইতে আছে 35টি, কেমিস্ট্রিতে আছে 45টি আসন, ফিজিক্সে আছে 45টি আসন, ম্যাথে আছে 58টি আসন, স্ট্যাটিক্সে আছে 38টি আসন, ইউআরপিতে আছে 38টি আসন। তো গুচ্ছে যারা ইউনিটে আবেদন করছেন বা পরীক্ষা দিচ্ছেন তাদের এই ইউনিটটি তাদের জন্য। তবে এখানে একটা শর্ত আছে, যারা জীববিজ্ঞান এবং আইসিটি দেখাইছিল তারা এখানে থেকে সাবজেক্ট পাবেন, এবং যারা জীববিজ্ঞান এবং গণিত দেখাইছিল তারাও এখানে সাবজেক্ট পাবে। তো জীববিজ্ঞান ও আইসিটি কেন বললাম, গত বছর জীববিজ্ঞান ও আইসিটি ছিল, যেহেতু এটা আমাদের গত বছরের তথ্য অনুযায়ী। সো এবছর আমরা জীববিজ্ঞান এবং বাংলা বা ইংরেজি যারা দাগাইছিল তারা এখান থেকে সাবজেক্ট পাবেন। এছাড়াও আরেকটি শর্ত আছে, যারা এসএসসি বা ইংরেজিতে 3.50 এবং গণিত, রসায়ন ও পদার্থে 4.00 আছে তাদের জন্য। এছাড়াও আরেকটা স্কুল আছে জীববিজ্ঞান স্কুল, খুলনা ইউনিভার্সিটির কয়ুনিটে সেই জীববিজ্ঞান স্কুলে সাবজেক্ট আছে 7টা। সো সেখানে অ্যাগ্রো টেকনোলজি 43টা আসন রয়েছে, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে 38টি আসন, এনভায়রনমেন্ট সায়েন্সে আছে 58টি আসন, ফিশারিজ আছে 43টি, ফরেস্ট অ্যান্ড উড টেকনোলজিতে আছে 43টি, ফার্মেসিতে আছে 43টি, সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টে আছে 43টি। তো চলুন দেখে নিই এখানে শর্তসমূহ, যারা জীববিজ্ঞান ও গণিত দেখাইছিল গত বছর তারা এখান থেকে সাবজেক্ট পেয়েছিল। তো আশা করি এবছরও যারা গণিত এবং জীববিজ্ঞান দাঁড়াইছে তারাও এখান থেকে সাবজেক্ট পাবেন। এছাড়াও আরেকটি শর্ত আছে, সেটা হচ্ছে এইচএসসিতে আপনাকে ইংরেজিতে 3.50 থাকতে হবে এবং গণিত, রসায়ন এবং পদার্থে 4.00 থাকতে হবে। তো এখানে আপনার কাটমার্ক কত হতে পারে, কাটমার্ক আপনার গত বছরে সিএসসি পাইছিল 57.5 থেকে সর্বশেষ। এছাড়াও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাইছিল 54.5 থেকে, অ্যাগ্রো টেকনোলজি পেয়েছিল 54.5 থেকে, ফরেস্ট অ্যান্ড উড টেকনোলজি পেয়েছিল 47 থেকে, ফার্মেসি পেয়েছিল যারা 59 থেকে। সো এবছর আশা করি যারা 50+ পেয়েছে, যেহেতু একটু কোশ্চেন একটু সহজ এসেছিলো, তো আশা করবো এবার যারা 50+ পেয়েছিল তারা জীববিজ্ঞান স্কুল থেকে একটা আসন পেয়ে যাবেন। তো চলুন এবার আমরা দেখে নিই খ ইউনিটের আসন সংখ্যা নিয়ে। খয়ুনিটে আমরা প্রথমে বলেছি চারটা স্কুল আছে, চারটা স্কুলের মধ্যে খয়ুনিটে প্রথমে আছে কলা ও মানবিক স্কুল, সেখানে আসন আছে 3টা, সেখানে বাংলা, ইংরেজি এবং ইতিহাস, এই 3টা আসন আছে। তো এই 3টা আসনের জন্য আপনাকে সবাই আবেদন করতে পারবে। বাংলায় 55টা সিট আছে, ইংরেজিতে 55টা সিট আছে, ইতিহাসে 38টা সিট আছে। এখানে শর্ত আছে, সকলে আবেদন করতে পারবেন, কারো কোনো বাধ্যবাধকতা নেই। তবে বাংলায় ও ইংরেজিতে ভর্তি হতে চাইলে অবশ্যই ইংরেজিতে 3.5 লাগবে এবং গুচ্ছে বাংলা ও ইংরেজিতে কমপক্ষে 40+ নাম্বার পেতে হবে। তবে যদি কেউ ইতিহাসে ভর্তি হতে চান তবে অবশ্যই বাংলা এবং ইংরেজিতে 3.00 থাকলেই হবে, অর্থাৎ বি থাকলেই হবে। এবার চলুন দেখে নিই আরেকটা স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, সেখানে অর্থনীতি আছে 43টি আসন, সমাজবিজ্ঞানে আছে 48টি আসন, ডেভেলপমেন্ট স্টাডিজ আছে 43টি এবং সাংবাদিকতায় আছে 38টি আসন। তো এখানে শর্ত আছে, সকল শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবেন, তবে একটাই শর্ত দিচ্ছে এইচএসসিতে 3.50 থাকতে হবে। আইন স্কুলে শুধুমাত্র ল সাবজেক্ট আছে, সেখানে আপনি 38টি সিট পাবেন, সেখানে সকলে আবেদন করতে পারবেন, তবে এইচএসসিতে ইংরেজিতে 3.50 থাকতে হবে। এবার আছে শিক্ষা স্কুল, তো শিক্ষা স্কুলে 23টি সিট আছে, সেখানে সকলে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে গেলে এইচএসসিতে ইংরেজিতে কমপক্ষে 3.00 থাকতে হবে।
চলুন এখানে কাটমার্ক জেনে নিই। কাটমার্ক গত বছর আপনার সাংবাদিকতা সর্বশেষ 57.50 পেয়ে সাংবাদিকতা পেয়েছে। আইন স্কুল এবং শিক্ষা স্কুলে চান্স পেতে গেলে আপনাকে একটু বেশি মার্ক লাগবে। যারা 60+ আছে তারা এখানে আবেদন করে রাখবেন। আইন স্কুল বা শিক্ষা স্কুলে হয়তো 60+ মার্ক আছে, তবে আইন স্কুলে সাবজেক্ট পেতে গেলে আপনাকে অবশ্যই 64-65 এরকম মার্ক পেতে হবে। আর শিক্ষা স্কুলে একটু কম লাগবে। যারা 60+ আছে তারা আশা করি শিক্ষা স্কুলে সিট পাবেন। এছাড়াও অর্থনীতি পেতে গেলে আপনাকে আইন স্কুলের মতো 62-63 এরকম মার্ক পেতে হবে। সমাজবিজ্ঞান পেতে গেলে আপনার 59-60 এরকম মার্ক পেতে হবে। ডেভেলপমেন্ট স্টাডিজ পেতে গেলে এরকম 59-60 পেতে হবে। তো এগুলো পাইলে আপনার আশা করি যে খুলনা বিশ্ববিদ্যালয়ে আপনি সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল এবং শিক্ষা স্কুল থেকে একটা আসন পেয়ে যাবেন। তো এরপর আসি আমরা গয়ুনিট। তো গয়ুনিটে ব্যবস্থাপনা ও প্রশাসন স্কুলে দুইটা সাবজেক্ট আছে, বিবিএ এবং এইচআরএম। বিবিএতে আসন সংখ্যা আছে 54টা, এইচআরএমে আছে 38টা। তো এখানে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে। এইচএসসিতে যাদের ইংরেজিতে 3.50 আছে তারা ইচ্ছা করলে এই ইউনিটে আবেদন করতে পারবে। এরপরে আসে আপনার ঘ ইউনিট অর্থাৎ চারুকলা ইউনিট। এই চারুকলা পরিসরে আপনার সকলেই পরীক্ষা দিতে পারবে। এখানে তিনটা সাবজেক্ট আছে, ড্রয়িং, প্রিন্ট মেকিং এবং ভাস্কর্য। তো ড্রয়িংয়ে 18টা সিট আছে, প্রিন্ট মেকিংয়ে আছে 18টা সিট, ভাস্কর্য আছে 18টা সিট। এখানে সকলে পরীক্ষা দিতে পারবে, তবে অবশ্যই আবার একটা ড্রয়িং পরীক্ষা দিতে হবে। ড্রয়িং পরীক্ষায় আপনি উত্তীর্ণ হলে আপনি এখান থেকে সিট পাবেন। যারা 30+ আছে তারা এখান থেকে এখানে এই ইউনিটে একটা আবেদন করে রাখবেন। ইনশাল্লাহ এখান থেকে আপনি একটা সিট পেয়ে যাবেন। অনেকে আছে যাদের নাম্বার কম কিন্তু আঁকাকিতে একটু ভালো, তারা এখানে একটা আবেদন করলে হয়তো একটা সিট পেয়ে যাবেন। সো আমরা আশা করবো যাদের কম মার্ক আছে এবং আঁকাকিতে ভালো তারা এখানে আবেদন করবেন। এবার আসি আমরা কোটা নিয়ে একটু কথা বলি। প্রতিটা ডিসিপ্লিনে একটু করে মুক্তিযুদ্ধ কোটা, একটু করে পোষ্য কোটা, একটু করে খেলোয়াড় কোটা এবং দুইটি করে বিদেশি কোটা আছে। যারা 40+ মার্ক পেয়েছেন তারা আশা করি কোটা থেকে একটা সাবজেক্ট পাবেন। তো যারা 40+ মার্ক পেয়েছেন এবং কোনো যে যে ইউনিটে আপনি বৈধ সেই সেই ইউনিটে আপনি আবেদন করবেন এখানে, তাহলে আপনি আশা করি একটা সিট পেয়ে যাবেন। এটা ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার তথ্য আপনাদের সামনে। তো আশা করি এরপরে আপনারা আরও এরকম অনেক ভিডিও পাবেন। তো ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সকলকে।